সো গাইস এটা শ্যালো শিয়ার হয়েছে দাঁড়ান দাঁড় কুটছি কুটছি এখান থেকে এটা পুরো এটা 10 কাটা মতো প্রায় খরচ তো অনেক রয়েছে গাড়ি দিবেন খিরাই থেকে গাড়ি হবে টোটো আচ্ছা খিরাই থেকে টোটো চলবে খিরাই থেকে টোটো যাবে এই পাশে থেকে তোমরা বাজার গেলেও গাড়ি গেলে আবার তার কি রকম ভাড়া নেবে আমি বলতাম আচ্ছা আচ্ছা হে গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে ফুলের শহর খিরাই এখানকার পুরো তথ্য আমার ভিডিওটিতে থাকবে দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন রয়েছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি দেবে দাও যাতে করে সবার আগে নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় দা ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিভাবে আসবেন এবং এখানে ফুল ফোটার সঠিক টাইম আমার ভিডিওটিতে থাকবে তবে ব্লগটা আজকে এখানেই স্টার্ট করছি দেখা যাক এখানে কবে ফুল ফুটবে এবং কবে নাগাদ এখানে আসা যাবে খিরাই হলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাছে একটি ছোট্ট গ্রাম ফুলের উপত্যকা বলে পরিচিত এই খিরাই ফটোশুটের জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে আপনি একসাথে বিভিন্ন ফুলের গাছ দেখতে পাবেন মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে বাড়ির জন্য ফুল ও চারা গাছ নিয়ে যেতে পারেন অত্যন্ত কম দামে বন্ধুরা এটা হচ্ছে সুইট ল্যাম্প এটা একটা গাছে বিভিন্ন রকম ফুল ফোটে এই দেখো একটা গাছে বিভিন্ন রকম ফুল ফোটে ওটা ভালো হবে হ্যাঁ আচ্ছা তাহলে ওটা দাও তাহলে আচ্ছা এই ফুলটার নাম কি বলছিলে জানো এটা সুইট ল্যাম্প সুইট ল্যাম্প গাইস আমি এই চারাটা নিচ্ছি এটা ফুলটা খুব সুন্দর লেগেছে একটা ফুল গাছে বিভিন্ন রকমের ফুল ফোটে তো আমি এই চারাটা নিচ্ছি এটা কত দাম বলে 20 টাকা কি ফুল বলছো এটা অ্যান্টিয়ানা অ্যান্টিয়ানা এটা কবে ফুটবে তবু এই তো ফুটা শুরু হয়েছে গাছ এত টাকরা হয়েছে নামই লাগনা হয়েছে ও এই তো না না ওর পরে যেটা ফুল ফুটেছে গাইস এটা হচ্ছে এনটি তো এর চারাটাও খুব সুন্দর লেগেছে এটাও নিচ্ছি আমি এটাও 20 টাকা করে তো তোমরা এলে এখানে অনেক কম দামে চারা পেয়ে যাবে কবে নাগাদ এলে সব রকম ফুল ফুটে যাবে সব রকম ফুল ফুটে যাবে 9 তারিখে চলে আসবে 9 তারিখে মানে জানুয়ারি 9 তারিখ থেকে এলে আচ্ছা তাহলে এখন কিছু ফুটেছে হ্যাঁ কিছু ফুটেছে নামই হয়েছে তো বন্যার জন্য তাহলে এই সিজনটা কত মাস থাকে এটা এটা ফাল্গুন মাস থেকে তো গাইস তোমরা শুনে নিলে এখানে 9 তারিখের পর থেকে এলে সব কি ফুল ফুটে যাবে কোনো সমস্যা নেই আসতে পারেন এবং আসার সব তথ্য আমার এই ভিডিওতে থাকবে কিভাবে আসবেন কি কি দেখবেন গাড়ি দিবেন খিরাই থেকে গাড়ি হবে টোটো আচ্ছা খিরাই থেকে টোটো চলবে খিরাই থেকে টোটো যাবে এই পাশে থেকে তোমরা বাজার গেলেও গাড়ি গেলে আবার তার কি রকম ভাড়া নেবে আমি বলতাম আচ্ছা আচ্ছা সাথে পাবেন শীতকালীন টাটকা সবজিও তবে কোন সময় গেলে সব থেকে বেশি ফুল আপনারা দেখতে পাবেন সব তথ্য আমার এই ভিডিওটিতে বলা থাকবে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে পৌঁছে যান খিরাই পাঁশকুড়ার পরের স্টেশন হচ্ছে খিরাই পাঁশকুড়া থেকে টোটো করেও আসতে পারেন প্রায় 50 টাকা করে লাগবে মাথা পিছু নচেত খিরাই স্টেশনে নেমে প্রায় 2 কিলোমিটারের মতো পথ রয়েছে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন 15 থেকে 20 মিনিটের মতো লাগবে খিরাই স্টেশন থেকে কিছু কিছু চাষি ভাইয়েরা চারা গাছ রক্ষা করার জন্য জাল দিয়ে ঘিরে দিচ্ছে বাগানের ভেতর দিয়ে সব আল করা রয়েছে তো ওই আলের উপর দিয়ে চলতে হবে আর একটু চেষ্টা করবে যাতে চাষি ভাইয়ের কোনো ক্ষতি না হয় আর কোনো ফুল গাছে যেন কোনো ক্ষতি না হয় কারণ ওরাও ব্যবসা করছে তো কাউকে ক্ষতি করে নিজে আনন্দ উপভোগ করব এটা কেউ চায় না এটা তো চন্দ্রমল্লিকা রয়েছে আচ্ছা এই ফুলটা কি রয়েছে এটা এটা শ্যালোশিয়া রয়েছে খুব সুন্দর লাগছে ফুলটি এটা এটা ধরো সো গাইস এটা শ্যালোশিয়া রয়েছে 70 টাকা করে নিচ্ছে এটা একটা একটা আমি আজকে এই ফুলটা নিয়েছি এই ফুলটার নাম কি বলে জানো এটা তো এই ফুলটা নিয়েছি এটা 70 টাকা নিয়েছে এই মাসিমার কাছ থেকে পারচেজ করেছি মাসিমা আমাদের কতটা চাষ হয়েছে তাহলে এখানে ফুল কবে নাগাদ উঠবে ডিসেম্বরে উঠে যাবে
এবছর একটু দেরিতে ফুল ফুটছে কেন হচ্ছে যে বন্যাটা ছিল বন্যা বন্যা ছিল হ্যাঁ আচ্ছা গাইস তোমরা শুনে নেছো বন্যা ছিল তাই অনেক দেরিতে চারা লাগানো হয়েছে তাই ফুল ফুটতে দেরি হচ্ছে না হলে এতক্ষণে সিজন চলে আসতো তো তোমরা যদি আসো সবথেকে সঠিক টাইম হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে এখানে সব ফুল ফুটে যাবে তোমরা আসতে পারো এবং এর ভিতরে ডালিয়া রয়েছে খুব অল্প দামে আপনারা এখানে যে কোনো ফুলের চারা পেয়ে যাবেন আর এই পাশেই রয়েছে কংসাবতী নদী এ পাশে ফুলবাগানের পাশে কংসাবতী নদী রয়েছে গাইস 22 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে খিরাই ফুলের মেলা কমিটি থেকে সব রকম সুব্যবস্থা থাকবে খিরাই স্টেশন থেকে যানবাহনের সুব্যবস্থা এবং কমিটি থেকে তৈরি করে দেওয়া শৌচালয়ও রয়েছে এখানে এবং এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান ও হোটেল আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমিটির ক্যাশিয়ারের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফুলের শহর মানেই খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই শহর এখনও পুরো ফুল ফোটেনি বন্যার জন্য চাষি ভাইদের চারা গাছ লাগাতে অনেক দেরি হয়ে গেছে এখানে আপনি অল্প দামে বিভিন্ন ফুলের চারা গাছ পেয়ে যাবেন মিনিমাম 22 রকমের ফুল রয়েছে এই বাগানে আমার পছন্দ মতো অনেকগুলো চারা গাছ আমি কিনে নিয়েছি সো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম